নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আমড়া দিয়ে ডিমের কোরমা রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। তো চলুন রান্নাটি শুরু করি। এখানে দেখুন, এই যে আমি আমড়া নিয়েছি, আজকে এই আমড়া দিয়ে ডিমের কোরমা রান্না করব। দেখুন, পাঁচটা ডিম নিয়েছি আমড়াগুলো। আমড়াগুলো এখন আমি কেটে নিচ্ছি। প্রথমে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। খোসাটা দেখুন সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমড়ার গায়ে এরকম ছোট ছোট করে, এই যে পুরো আমড়ার গায়ে এরকম করে চিরে দেব। করে সব আমড়াগুলো কেটে নেব। এখানে দেখুন, সব আমড়াগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। এখন আমড়াগুলো দিয়ে দিচ্ছি, আমড়ার সাথে ডিমটাও দিয়ে দেব একসঙ্গে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এবারে এটা ঢাকা দিয়ে দেব, দিয়ে ডিম আর আমড়াটা সিদ্ধ করে নেব। এখানে দেখুন একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, নারকেলটা এখন কুড়িয়ে নেব। এখানে নারকেল দেখুন আমি ছোট ছোট করে কিন্তু কুড়িয়ে নিয়েছি। এখানে ডিম আর আমড়া ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন এটা জল থেকে তুলে নেব। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এবারে তেলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, ডিম ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে দিচ্ছি। কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, জিরা মরিচ বাটা। সিদ্ধ করে রাখা আমড়া দিয়ে দেব, মশলার সাথে আমড়াটা একটু ভেজে নেব। আমড়া ভেজে নিয়েছি, এখন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। গ্রেভিটা দেখুন ফুটে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। তিন চার মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। রান্নাটা দেখুন আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এখানে দেখুন আমড়া দিয়ে কিন্তু ডিমের কোরমা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আজকে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।